নমস্কার বন্ধুরা সাতিস কিচেনে আরেকটি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানায় আজকে আমি আপনাদেরকে পার্শে মাছের ঝোল বানিয়ে দেখাবো এখানে কোনো পেঁয়াজ রসুন কিছুই আমি দেব না একটা পাতলা ঝোল অল্প করে দেখাবো এটা তেল মশলা খুবই কম দিয়ে এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি সাদা তেল দিয়েছি এখানে আপনারা ইচ্ছে করলে সর্ষের তেলও দিতে পারেন আর একটু নুন দিয়ে দিলাম তাহলে মাছগুলো কড়াতে আটকে যাবে না তেলটা গরম হলে আমি মাছগুলো ভেজে নেব হালকা করে খুব কড়া ভাজলে মাছের টেস্ট নষ্ট হয়ে যায় ওই জন্য আপনারা মাঝারিভাবে ভাজবেন একদম কাঁচাও রাখবেন না এবং কড়াও ভাজবেন না আমি গরম তেলে মাছগুলো দিয়ে দিচ্ছি এখানে আটখানা মাছ নিয়েছি আমি এটা পুরোটা ভাজা দেখানো সম্ভব হবে না সেই কারণে আমি কিছুটা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে আমি একটা আলুকে একটু কেটে সেদ্ধ করে নিয়েছি এই আলুটা আমি ভাজবো না সেদ্ধ করা আলুটাকেই মশলার সঙ্গে কষিয়ে নেব সেটা আপনারা দেখতে থাকুন মাছটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি পার্শে মাছ এমনিতেই খুব নরম হয় সেই কারণে খুব সাবধানে এটাকে ভাজতে হবে আবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার রান্না আপনাদের পছন্দ হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এর জন্য আপনাদেরকে বেল আইকনটি অবশ্যই প্রেস করতে হবে তাহলে সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আমি যখন যখন নতুন রান্না করব আপনারা সব পেয়ে যাবেন সঙ্গে সঙ্গে আমি একটু কালো জিরে ফোড়ন দিলাম এখানে আমি একটা মশলা জলে সুন্দর করে ভিজিয়ে রেখেছিলাম তার মধ্যে আছে জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ নুন এবং একটা মাঝারি টমেটোর অর্ধেকটা এটাকেও আমি ব্লেন্ড করে নিয়েছি আপনারা এমনি টমেটো না কেটে ব্লেন্ড করে নিয়ে ওটা দিয়ে রান্না করবেন দেখবেন খুবই ভালো হয় প্রত্যেকটা তরকারি বলুন আর মাছি বলুন খেতে খুবই স্বাদ হয় এবার আমি সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিলাম আপনারা আপনাদের প্রয়োজন যতটা প্রয়োজন ততটা মশলা দেবেন এখানে খুব বেশি মশলা নেই একটা বড় চায়ের চামচের এক চামচ আমি জিরে গুঁড়ো দিয়েছিলাম ব্লেন্ড করে নিয়েছিলাম ওর ভেতরেই আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন হলুদ আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম চারটে এবার আমি জল দিয়ে ঢেকে দিলাম ঝোলটা ফুটে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো এভাবে মাছ রান্না করলে খুবই ভালো লাগে খেতে আপনারা অবশ্যই রাঁধবেন এটা সর্ষে পোস্ত দিয়েও করা হয় আমি এখানে শুধুমাত্র জিরে বাটা দিয়েই করেছি বেশি ফোটানোর দরকার নেই মাছগুলো দিয়ে সামান্য অল্প মানে মিনিট দুই তিনেক ফুটিয়েই এটাকে বন্ধ করে দিতে হবে নাহলে সমস্ত মাছ ভেঙে যাবে এবার আমি এটা ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেব রান্না শেষ প্রায় শেষই হয়ে গেছে এবার সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দিলাম মাছটা হয়ে গেছে রান্না এবার আমি একটা প্লেটে সার্ভ করব আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আজ এই পর্যন্তই নমস্কার